আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আমার মতো কি তোমরা ফলো করছো একটা চ্যানেলকে, খুব কি মিস করছো? কিন্তু যাই হোক আমি একটু জানিয়ে দিই, কারণ আমি ফলো করেছি আমি মিস করছি আমাদের সেই টিকটিকির নাচন, সেই যে থুতুকুড়ি আছে না, আর যাই হোক অনেক নাম আছে, চিতার কাঠ, বিস্কুট, তো আমার দেওয়ার নাম টিকটিকি। তো যাই হোক টিকটিকি ছিল না, হঠাৎ ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল, এত তার নাচন গমন কোথায় গেল আমি তো বুঝতে পারছি না। আজ 4 দিন হয়ে গেল প্রায়, তারপর বেশি হবে, সে তার ভিডিও ফোনে মানে কোনো ভিডিওই তার ফোনে আপলোড করছে না তার চ্যানেলে। কিন্তু কেন এত নাচন গোদন সেরে সে কোথায় উড়ে গেল আমি তো বুঝতে পারছি না, এটা তোমরা কি জানো যার উত্তর? খুব জানতে ইচ্ছা করছে, সত্যি খুব 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 মিস করছি আমি, অন্তপক্ষে আর কাউকে না হলেও টিকটিকিরে অবশ্যই মিস করছি। তা আর কি নাচন গোদন, উফ যা ফিগার দেখিয়েছে না, ফিগার দেখি ইউটিউবটাকে পুরো একদম বেসামাল করে দিয়েছে তার লাভার্সরা। আমি তো লাভার্স তো তার না, তো আমি তো দেখতে পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে তাকে, হঠাৎ যে কি হলো না, আমি তো ভাবছি যে করোনা তো নেই এখন যে সে ফুটে যাবে, কিন্তু কোনো ঝড়ও তো আসেনি যে সে উড়ে যাবে, এদিকে তো কোনো তো রিহার্সেল চলেনি কারোর সাথে, সঞ্জয় দার সাথে কদিন চলছিল কিন্তু এখন আবার থেমে গেছে। কিন্তু কি এমন বললো, কি এমন বললো যে হঠাৎ তার চ্যালেঞ্জটা স্টপ হয়ে গেল এরকম? সে কি কিছু স্ট্রাইক ম্যাচ খেলো নাকি? তোমরা জানতে চাইছো না? আমিও জানতে চাইছি, আমারও কোয়েশ্চেন, সে সে এত উৎপাত শুরু করেছিল তার লেজটাকে নিয়ে কারো কাছে স্ট্রাইক মাইক খেলো নাকি? আমার তো খুব 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 ইচ্ছা ছিল তার চ্যালেঞ্জ স্ট্রাইক দেওয়ার, কিন্তু জাস্ট দিলাম না। আর কিন্তু মনে মনে একটু বল ভাবছিলাম যদি কেউ দেয় তো আমিও দিতেও একটুখানি হতে পারি, কিন্তু আরও সেটা কেন হতে পারি সেটা তো বলি না, খারাপ ভাবছো। তার কারণটা হচ্ছে আমাদের ছেলে মেয়েগুলো তার জন্য বিপদে চলে যাচ্ছিলো, একদম বিপথেই চলে যাচ্ছিলো, ছোটো হোক বা বড় হোক, তার ছেলে তো গেছেই নষ্ট হয়ে, তো আমাদের যে সন্তান যে উক্তি মানে বড় হচ্ছে তা সেও পুরোপুরি গোলাই যাচ্ছিলো তার ওই দিনরতির নাচ দেখে। তো আমি সেই জন্যই ভাবছিলাম যদি একটু আটকানো যায়, যাই হোক আমারও সে কাজটা হয়তো অন্য কেউ করে দিয়েছে নাকি দেখো গা, সেটা টিকটিকির মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি। তো দিদিভাই, টিকটিকি দিদিভাই, টিকটিকি দিদিভাই, তোমাকেই বলছি, আমার শোনা দিদিভাই, হঠাৎ কী হলো তোমার ওই নাচন গোদন বন্ধ হয়ে গেল? তুমি এমন তো কিছু বলে ফেলোনি তো কাউকে যে যেটা সে মানতে পারেনি? অবশ্য শুনেছিলাম একটা ভিডিওতে যে তুমি একটা নোংরা কথা বলেছিলে, তো নোংরা কথাটা যাকে উল্লেখ করো বলো কি না, আমরা তো সবাই বিবাহিত সবারই গায়ে লেগেছিলো, কিন্তু সেই না ভিডিওটা হঠাৎ রিমুভ হয়ে গেল আর নাই তোমার চ্যানেলে, কেন কি এমন হলো? আর তুমি কেনই বা কথাটা বললে? কথাটা একটু রেখেছে কি বলতে হয় তো, এটা তো পাবলিক এরিয়া, তুমি জানো না নাকি ইউটিউব করতে এসে জানো না সব কথা বলতে নেই, কিছু কিছু কথা ঢেকে চেপে বলতে হয়, তোমাকে একটা স্বামী শর্ট করে বলেছিলাম না কিছু কিছু ঢাকো ঝুমা মাসিমা, তুমি মনে হয় সেটা দেখো নি। অবশ্য তুমি আমার একটা ভিডিওতে ভালো কমেন্টই করে দিয়ে গেছো, কিন্তু তোমার ভালো কমেন্টটা আমার একটু সন্দেহ লেগেছিলো যে তুমি কি মাথা নচ করছো, সন্দেহ লেগেছিলো একটু। যাই হোক তো এবার যদি চ্যানেলটা তুমি আবার ফিরে পাও তো প্লিজ তুমি একটু রেখে থেকে কথা বলো, ঠিক আছে? যে স্ট্রাইক পড়ে গেছে আশা করি, মনে হয় যেটুকু মনে হয়, কারণ এত টিকটিকির উৎপাত হয়েছিল আশেপাশে আঁধারে পাঁধারে, যে ফোন করলে তার ফোনেই হঠাৎ হঠাৎ টিটকি উড়কি মারে, কিন্তু কি হলো এখন গিয়ে সেটা ঘুমাই পড়ছে, টিকটিকি ঘুমাই পড়ছে, কার পাশে ঘুমাইছে? তার লাভার্সদের পাশে নাকি? লাভার্সদের খাওয়ানো? এ বাবা, সব থেকে ভালো কথা হচ্ছে একটাই, তার যে এত লাভার্স তারা তো এখন না খেয়ে থাকবে তাহলে, এই যে প্রতিদিন টিকটিকি একবার করে একটা করে ব্লগ দেয় আর বলে আমার লাভার্সরা খাও খাও খাও, তাহলে এখন কে খাওয়াবে তোমাদের তোমার লাভার্সদেরকে? তোমার লাভার্সরাও তো তোমাদের মতো তোমার মতনই হয়তো বডি, তো না খেয়ে মরেই যাবে মনে হয়। প্লিজ তুমি আইসো ফিরে ইউটিউবে, দিয়ে আয়েশা দুখান খাইয়ে দিয়ে যাও তোমার লাভার্সদের, তুমি তারপরে আবার বিদায় নিয়ে গাইয়ে, কারণ টানা একটা
মানুষ যদি 4-5 দিন উপাস করে যায় না, তার তো পিত্তি পরে যায় পেটে, তাই না? তো মরে ফেলে মানে মরেই যাবে, তো মেরেই ফেলাবা তারে? করো না করো না, মাফ করে দাও না। বাড়িতে রোপো যদি রাগ করে থাকো তো এসো, তোমরা ওই গুমাখার দুখান ভাত আসে তোমার লাভার, তোমার লাভা যেগুলো কটা রয়েছে খাওয়াই দিয়ে যাও। তো চলো, তো কোয়েশ্চেনটা জানতে চাইছি, অ্যানসারটা দিও যে হঠাৎ তোমার নাচন গোদনটা বন্ধ হয়ে গেল কেন, টিটকির উৎপাত বন্ধ হয়ে গেল কেন। তো আমি ভিডিওটা এরমভাবেই শেষ করলাম, কোয়েশ্চেনটা থাক বাকি, অ্যানসারটা টিটকি এসে দেবে। তো চলো বন্ধুরা, তোমরা খুব 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 ভালো থেকো। যদি ভিডিও আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এইভাবে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সে যে কেউ হতে পারে, যে কেউ স্কোপে পড়তে পারে, কোনো ব্যাপার না। কিন্তু স্কোপে এমনি এমনি ফেলছি না গো, কিছু কিছু কারণ দেখছি সেই জন্যই ফেলছি, তাই না? এমনি এমনি কেন কারো পিছনে লাগতে যাবো, তাই না? চলো।